সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার আজকের ভিডিও টপিক হচ্ছে অমর চিত্রনায়ক সালমান শাহ অভিনীত সেরা দশ ব্যবসাসফল সিনেমার বক্স অফিস রিপোর্ট ও বিস্তারিত। আমার আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চিত্রনায়ক সালমান শাহ অভিনীত সেরা দশ ব্যবসাসফল সিনেমার নাম, মুক্তির তারিখ, কাস্টিং, বাজেট, আয়, বক্স অফিস রিপোর্ট ও বিস্তারিত। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো শুরু করা যাক আমার আজকের ভিডিও। সালমান শাহ সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় দশ নম্বর স্থানে রয়েছে অন্তরে অন্তরে সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 10 জুন 1994 সালে। শিবলী সাদিক পরিচালিত অন্তরে অন্তরে সিনেমাতে অভিনয় করেছেন সালমান শাহ, মৌসুমি, আনোয়ারা, কবির খান, দিলদার, নাসির খান, রাজীব শো আরও অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 60 লক্ষ টাকা এবং সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 3.5 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট। সালমান শাহ সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় 9 নম্বর স্থানে রয়েছে মায়ের অধিকার সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 6 ডিসেম্বর 1996 সালে। শিবলী সাদিক পরিচালিত মায়ের অধিকার সিনেমাতে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনাজ, আলমগীর, ববিতা, ফেরদৌসী, মজুমদার, আনোয়ার হোসেন, সমু চৌধুরী, দিলদার, নাসির খান, হুমায়ুন ফরিদি সহ আরও অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 80 লক্ষ টাকা এবং এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 4.5 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ব্লকবাস্টার হিট। সালমান শাহ সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় 8 নম্বর স্থানে রয়েছে তুমি আমার সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 22 মে 1994 সালে ঈদুল আজহা। জহিরুল হক পরিচালিত তুমি আমার সিনেমাতে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, ডন, কেএস, ফিরোজ, রাশেদা চৌধুরী, হাসান ইমাম সহ আরও অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 60 লক্ষ টাকা এবং এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 5 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ব্লকবাস্টার হিট। সালমান শাহ সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় 7 নম্বর স্থানে রয়েছে স্বপ্নের পৃথিবী সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 12 জুলাই 1996 সালে। বাদল খন্দকার পরিচালিত স্বপ্নের পৃথিবী সিনেমাতে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, ববিতা, রাইসুল ইসলাম, আসাদ, সাইফুদ্দিন, দিলদার, নাসরিন, কাবিলা, রাজীব সহ আরও অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 70 লক্ষ টাকা এবং এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 5.5 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ব্লকবাস্টার হিট। সালমান শাহ সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় 6 নম্বর স্থানে রয়েছে জীবন সংসার সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 18 অক্টোবর 1996 সালে। জাকির হোসেন রাজু পরিচালিত জীবন সংসার সিনেমাতে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, ফারুক, ববিতা, দিলদার, নাসিন, ডন, গোলাম মুস্তফা, মিশা রদাকর সহ আর অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 80 লক্ষ টাকা এবং এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 5.8 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ব্লকবাস্টার হিট। সালমান শাহ সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় 5 নম্বর স্থানে রয়েছে দেনমোহর সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 13 মার্চ 1995 সালে ঈদুল ফিতরে। শফি বিক্রমপুরী পরিচালিত দেনমোহর সিনেমাতে অভিনয় করেছেন সালমান শাহ, মৌসুমী, ডেনিস ইডাক, সুজা খন্দকার, নাসির খান, আহমেদ শরীফ, রাজীব সহ আর অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 80 লক্ষ টাকা এবং এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 6 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ব্লকবাস্টার হিট। সালমান শাহ সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় 4 নম্বর স্থানে রয়েছে তোমাকে চাই সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 21 জুন 1996 সালে। মতিন রহমান পরিচালিত তোমাকে চাই সিনেমাতে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, খলিল, আরিফুল হক, সাইফুদ্দিন, ডন, অমল বোস আর অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 70 লক্ষ টাকা এবং এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 6 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ব্লকবাস্টার হিট। সালমান শাহ সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় 3 নম্বর স্থানে রয়েছে কেয়ামত থেকে কেয়ামত সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 25 মার্চ 1993 সালে ঈদুল ফিতরে। সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত সিনেমাতে অভিনয় করেছেন সালমান শাহ, মৌসুমী, ডন, কবির খা, ব্ল্যাক আনোয়ার, টেলিসামার, সাইফুদ্দিন, অমল বোস, আবুল হায়াত, আহমেদ শরীফ, রাজীব সহ আর অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 45 লক্ষ টাকা এবং এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 9.5 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার। সালমান শাহ সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় 2 নম্বর স্থানে রয়েছে সত্যের মৃত্যু নেই সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 13 সেপ্টেম্বর 1996 সালে। ছোটকু আহমেদ পরিচালিত সত্যের মৃত্যু নেই সিনেমাতে অভিনয় করেছেন সালমান শাহ, শাহানা, শাবান, আলমগীর, রাইসুল ইসলাম, আসাদ, মিশা রদকর, রাজীব সহ আরও অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 70 লক্ষ টাকা এবং সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 11.5 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার। সালমান শাহ সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় 1 নম্বর স্থানে রয়েছে স্বপ্নের ঠিকানা সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 11 মে 1995 সালে। এম এ খালেক পরিচালিত স্বপ্নের ঠিকানা সিনেমাতে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, সোনিয়া, দিলদার, আবুল হায়াত, প্রবীণমিত, রলিজুর, রাজীব সহ আর অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 70 লক্ষ টাকা এবং এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 19 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এবং কমেন্ট করে জানাবেন উপরোক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।